নিরাপত্তা সহযোগিতা বাড়াতে একমত হয়েছে ইরান ও পাকিস্তান। পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে ইরান ও পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকে এই ঐক্যমতে পৌঁছায় তারা। কিছুদিন আগে দুই দেশের পাল্টাপাল্টি ক্ষেপণাস্ত্র হামলায় হতাহতের ঘটনার পর যে উত্তেজনা সৃষ্টি হয়েছিল এর মাধ্যমে তা প্রশমিত হল। বৈঠকের পর পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী জলিল আব্বাস যৌথ সংবাদ সম্মেলনে বলেন, প্রতিবেশী দুই দেশ খুব দ্রুতই ভুল বোঝাবুঝি দূর করে একসঙ্গে সন্ত্রাসবাদ মোকাবেলায় রাজি হয়েছে। এ সময় ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি শীঘ্রই পাকিস্তান সফর করবেন বলে জানান দেশটির পররাষ্ট্রমন্ত্রী হুসেইন আমির আবদুল্লাহিয়ান।